হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাস্ট কুক টু। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দীপাবলি স্পেশাল সাক্কার পাড়া রেসিপি নিয়ে। হেলদি, ক্রিসপি, কুরকুরে, খাস্তা, আটা, সাক্কার পাড়া, মাত্র 3 থেকে 4 উপকরণ থাকলেই আপনার সাক্কার পাড়া রেডি। এটা কতটা কুরকুরে হয়েছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। দেখলেন তো? আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটা অলে প্রেস করে আমার পাশে থাকতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক অনেক উৎসাহিত করে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। সবার প্রথম এখানে নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি 2 কাপ আটা নিচ্ছি। আপনারা চাইলে এই আটার পরিবর্তে ময়দাটা ইউজ করতে পারেন। আর এদিকে নিয়ে নিলাম একটা গ্রাইন্ডার জার, আর এর ভিতরে দিয়ে দেব এই কাপের আধা কাপের একটু বেশি চিনি, আর সঙ্গে দিয়ে দেব এই কাপেরই আধা কাপ সুজি। এই সুজিটা দেওয়ার ফলে এর ভিতরে একটা ক্রিসপি ভাব আসে। গ্রাইন্ড করে নেব। দেখুন, একদম পাউডার ফর্মে চলে এসেছে। এইবার এই আটার সঙ্গে এটা অ্যাড করে দেব। এরই সঙ্গে দেব সামান্য পরিমাণ লবণ। আমরা জানি যে কোনো মিষ্টি জিনিস তৈরি করলে একটু লবণ দিলে মিষ্টিটা কিন্তু খুব ভালো এনহ্যান্স হয়। এবার সবগুলোকে মিক্স করব। এইবার ময়ান দেওয়ার জন্যে আমি ইউজ করব ঘি। আপনারা চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন। এটাকে আমি একটু মেল্ট করে নেব। দেখুন, ঘিটা আমার মেল্ট করা হয়ে গিয়েছে। এবার এই ঘিটা ঢেলে দেব, অল্প অল্প করে দেব, আর ময়ান দেব, বাকিটাও ঢেলে দেব। এইভাবে দেখুন ময়ানটা আমার খুব ভালো করে দেওয়া হয়ে গিয়েছে। এই যে মুষ্টি পাচ্ছি ভেঙে যাচ্ছে না, আর এইভাবে হাত দিয়ে ভাঙলেই ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তার মানে পারফেক্ট হয়েছে। এইবার অল্প অল্প করে জল দেব আর একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত রেখেই এই ডোটা বানাতে হবে। আমরা যেরকম সাধারণত রুটি তৈরি করার সময় যেরকম আটাটা তৈরি করি তার থেকে কিন্তু একটু শক্ত হতে হবে। তাই অল্প অল্প করে জল দিয়েই এই ডোটা কিন্তু আপনারা বানাবেন। দেখুন ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। আর একটা কথা, এই ডোটা কিন্তু একদম স্মুথ বানানোর কোনো দরকার নেই, জাস্ট এরকম হলেই হবে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর ফিরে আসলাম। দেখুন আরও একটু শক্ত হয়ে গিয়েছে। এইভাবে আরও একটু মথে নেব। এবার এই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। ফিরে আসলাম। এবার একটা রুটির মতো শেপ দিয়ে নেব, কিন্তু খুব মোটা। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন মোটা হবে। এই যে সাইডগুলো ফেটে যাচ্ছে, এতে ঘাবড়ানোর কিছু নেই। এইবার একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। এইগুলো সাইড করে দেব। এগুলো কিন্তু ফেলে দেবেন না, আবার একবার এর থেকে বানাতে পারবেন আপনি। এবার এগুলোকে চৌকো চৌকো শেপ দিয়ে নেব। আপনারা চাইলে অন্যরকমও শেপ দিতে পারেন। দেখুন থিকনেসটা এরকম হবে। এবার চলে যাব ভাজার দিকে। এদিকে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, আর তেল আগে থেকেই দিয়ে দিয়েছি গরম করার জন্যে। তেলটা কিন্তু হালকা গরম হয়েছে, তেলটা কিন্তু বেশি গরম হলে চলবে না। সেক্ষেত্রে আপনার উপরে গোল্ডেন কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই একদম লো আঁচে এটাকে ভাজা করতে হবে। এবার এক এক করে আমি সবগুলো দিয়ে দেব। দেখুন ঠিক এরকমই হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে সামান্য একটু বুজবুড়ি কাটবে, একদম ভেসে উঠবে না। যতটা ধরবে ততটাই দেবেন।
আর এইগুলো ভাজা করতে করতে আমি বাকিটা বেলে নেব। সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোকে নাড়া দেবেন না, বেশ কিছুক্ষণ হতে দেবেন, তারপর এগুলোকে একটু নাড়িয়ে দেবেন। দেখুন রেডি হয়ে গেল আমার সমস্ত শাক্কার পারা, তুলে নেব এবার, এইভাবে বাকিগুলোও করে নেব। দেখুন বাকিগুলো আমার হয়ে গিয়েছে, তুলে নেব এবার। তাহলে দেখলেন তো রেডি হয়ে গেল আমার শাক্কার পারা, খুবই সহজ খুবই ইজি, আপনাদেরকে আওয়াজটা শুনিয়ে দিই, এতটাই ক্রিস্পি দেখতেই পাচ্ছেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।